জামালপুরে নিউ স্ট্যান্ডার্ড ফিনান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিস্ট, ঢাকা বনানী, জামালপুর সদর থানাধীন তমালতলা মোড় সৌদাগর ম্যানশনের দ্বিতীয় তলায় অফিস খুলে অভিনব প্রক্রিয়ায় টাকা আত্মসাতের পাককালের অভিযোগে প্রতারকদের গ্রেফতার করার চেষ্টা। আজ বুধবার জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে জামালপুর জেলার কর্তব্যরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন হয়। এ সময় পুলিশ সুপার মো কামরুজ্জামান বলেন, প্রতারক কোম্পানি করে সাধারণ মানুষের কাছে থেকে টাকা নিয়ে চলে যায়। জামালপুরে তাদের প্রতারণার কার্যক্রম চালু করার আগেই জামালপুর জেলা পুলিশ কর্তৃক আমরা গতকাল তাদের ছয়জন কর্মচারী সহ একজন পিয়নকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে আসি। এই জিজ্ঞাসাবাদ করতে গিয়ে আমরা দেখতে পাই যে এই কর্মচারীগুলোকে যে নিউ স্ট্যান্ডার্ড ফিনান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি কর্মচারীগুলোকে 1,00,000 টাকা করে নিয়ে তাদেরকে নিয়োগ দেয় এই মর্মে যে তারা 30,00,000 টাকা করে টার্গেট দেয় প্রত্যেক কর্মচারীকে, যে তারা বিভিন্ন প্রতারণার ফাঁদে এই জামালপুর এলাকার লোকজনের কাছ থেকে তারা অর্থ ঋণ দিবে জামানত দিয়ে, এবং কন্ডিশন থাকে যে তারা ঋণের পূর্বে 10% অ্যাডভান্স এবং 1% সার্ভিস চার্জ যে ঋণ দিবে সেটি নেবে, এবং সুন্দর কিছু প্রলোভন তাদের দেয়া হবে ঋণ গ্রহীতাদের। এই ধারাবাহিকতায় আমরা যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসি, তখনই তাদের যে ম্যানেজার, আমরা যখন আমার পুলিশ সদস্যরা যখন যাই, তার ম্যানেজার আমাদের পুলিশ সদস্যকে দেখেই পালিয়ে যায়। পরবর্তীতে বুঝতে পারি যে এই প্রতারক সংস্থাটি বনানী সহ ঢাকার বিভিন্ন স্থানে তারা প্রতারণা করে আসছিলাম, কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। আজকে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি, এবং এই যে তারা এই কর্মচারীগুলো কিন্তু এক ধরনের ভিত্তিক প্রতারণার ফাঁদে পড়েছে, তারা টাকা দিয়ে চাকরি নিয়েছে এবং তারা কিন্তু একটি আরেকটি প্রতারণা করার ফাঁদে পা দিচ্ছিল, এই মুহূর্তে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। আমি বিশ্বাস করি যে জামালপুরবাসী একটা বড় রকম প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পেয়েছে, এবং সামনের দিনগুলোতে জামালপুরবাসী যেন এই ধরনের যে প্রতারক গোষ্ঠীরা বিভিন্ন ব্যাংকিং সিস্টেমের মাধ্যম দিয়ে তাদের যে কষ্টার্জিত টাকাগুলো যেন না নিতে পারে, আমরা এই ধরনের এই জন্য কাজ করে যাচ্ছি এবং আপনাদের এই জন্য সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।